আহি পালেহি শহুর সেবার দিন, বৃহস্পতিবার চারিদিনলৈ ছুটি, ছুটি লাভৰ বাবে আছে নির্ধারিত শর্তাবলী। বঙাইগাঁওত অনুষ্ঠিত রাজ্য কেবিনেটর বৈঠকের পাছতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রথমবার ঘোষণা করেছিল জানুয়ারির এই বিশেষ ছুটির বিষয়ে। পিতৃ মাতৃ অথবা শহুর শাহুর সহ কিছু সময় কটাবলৈ এই বিশেষ ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। কিন্তু ছুটি এনে লাভ নকৰিব কর্মচারী বিশ্বনাথত উপস্থিত হয়ে সাংবাদিকর আগত প্রকাশ করলে কেতবোর শর্ত। শর্ত পূরণ করব পারিলেহে পাব বিশেষ ছুটি, অন্যথা কাত খাব কেজুয়াল লিভ। মুখ্যমন্ত্রী বিচরার ধরনে পিতৃ মাতৃ অথবা শহুর শাহুর সহ কটাবনে রাজ্য সরকার কর্মচারী সকলে? ফাঁকি দি লব নাকি ছুটি? মুখ্যমন্ত্রীর মতে ফাঁকি দিব নোৱাৰিব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি শর্ত আরোপ করলে অথবা কর্মচারী কিয় ফাঁকি দিব নোৱাৰে শুনক তেওঁৰ মুখেৰে। ইয়াত ফাঁকি দিব নোৱাৰিব। ছয় আৰু সাত বৃহস্পতি শুক্রবারটো আমি ছুটি দিম, আৰু আঠ আৰু ন শনি আৰু ৰবিবাৰটো স্বাভাৱিকভাৱে ছুটি, চারিদিন হল। এতিয়া চারিদিন যিসকলে ছুটি লব তেওঁলোকে প্রথম তেওঁলোকৰ ওপৰলা অফিচাৰক এপ্লিকেশ্যন দিব যে মোৰ দেউতা মাৰ লগত থাকিবৰ কাৰণে, শহুর শাহুৰ লগত থাকিবৰ কাৰণে মোক এই ছুটিটো মঞ্জুৰি কৰক। এইটো অটোমেটিক ছুটি নহব, ছুটিটো খুজিলেহে পাব। সো তেওঁ কাগজত দিলে যে মোক ছুটি লাগে, আমি ছুটি দিলো। ছুটি দিয়াৰ পিছত ঘূৰি আহি দেউতাক মাকৰ সৈতে যে মই কোনোবা ধৰ্মীয় স্থানত গৈছিলোঁ বা মই ঘৰতে দেউতা মাৰ লগত আছিলোঁ, দহ বাৰখন ফটো আনি ওপৰলা অফিচাৰক জমা দিব লাগিব। কেৱল এয়াই নহয়, বিশেষ ছুটি লোৱা কৰ্মচাৰীসকলে উচ্চপদস্থ বিষয়াক জমা দিয়া ফটো আপলোড কৰা হ'ব বিশেষ পৰ্টেলত। ৰাজহুৱাভাৱে ফটো প্ৰকাশ কৰিব পৰ্টেলৰ দ্বাৰা, তাৰ পাছতহে নিশ্চিত হ'ব আপুনি ছুটি পাবনে নাপাব। আমাৰ এটা পৰ্টেল মুকলি হ'ব, সেই পৰ্টেলত সেই ফটোকেইখন তেওঁলোকে আপলোড কৰি দিব যাতে অসমৰ ৰাইজেও চাব পাৰে। যিসকলে ফটো আনি নিদিয়ে তেওঁলোকৰ এই দুটা দিন কেজুৱেল লিভৰ লগত কাটি যাব, তেওঁলোকে বিশেষ ছুটিটো নাপাব। বিশেষ ছুটিটো তেওঁলোকেহে পাব যোনে দেউতাক মাক বা শহুৰে শাহুৰেকৰ লগত কটাই ফটোখন জমা দিয়ে। আৰু এই ফটোবোৰ আমিও ল'ম, ওপৰলা অফিচাৰৰ পৰা আমি আকৌ খুজি ল'ম ফটোবোৰ চাবৰ কাৰণে। ছয় আৰু সাত জানুৱাৰীৰ এই বহুচৰ্চিত ছুটি কটাবলৈ মন আছে নেকি? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্য সরকার কর্মচারীসকলে আগবাইছে এই অফার। সরকারের শর্ত মানি আপনিও পিতৃ মাতৃর সঙ্গে কটাই আহিব পাৰে কিছু সময়। যিসকলের পিতৃ মাতৃ নাই তেওঁলোক যাব পাৰিব শহুর শাহুর ওচৰলৈ। কিন্তু মিছা মাতি ছুটি লওয়ার চেষ্টা নকৰিব, কিয়নো পিতৃ মাতৃ অথবা শহুর শাহুর সঙ্গে আপনার অবসর বিনোদনের ফটো নিরীক্ষণ করব সরকারে। বিশ্বনাথৰ পৰা কাজী জেদুল ইসলাম, দ্য নিউজ প্লাছ।